আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসাদ জাহান। facebook.com/podanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ ও আলুর দাম আরেক দফা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি 105 থেকে 115 টাকায় বিক্রি হতে দেখা যায়। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয় 90 থেকে 100 টাকায়। গত সপ্তাহেও রাজধানীর খুচরা বাজারগুলোতে দেশি পেঁয়াজ প্রতি কেজি 95 থেকে 100 টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ 80 থেকে 85 টাকায় বিক্রি হয়েছিল। আলুর দাম আরেক দফা বেড়ে খুচরো বাজারে প্রতি কেজি 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। সরকার প্রথমবারের মতো গত 14 সেপ্টেম্বর ডিম সহ তিনটি পণ্যের দাম বেঁধে দেয়। এর মধ্যে আলু খুচরো পর্যায়ে 35 থেকে 36 টাকা এবং দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয় 64 থেকে 65 টাকা। শুরু থেকেই ব্যবসায়ীরা এই দামের তোয়াক্কা করছেন না। আবার আলু ও পেঁয়াজের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে খুচরো ব্যবসায়ীরা বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে টানা 7 দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ সংকট দেখা যায়। এতে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বাড়াতে হয়েছে। তাছাড়া সরবরাহ কমে যাওয়ায় আলুর দাম বাড়ানো হয়েছে। বিএনপির আগামীকালের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এখনও অনুমতি মেলেনি, আশা করছি সরকার বাধা দেবে না। এ সময় জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার রক্ষায় সমাবেশে যোগ দিয়ে সরকারকে না বলে দিতে সারা দেশের সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, অত্যাচার নিপীড়নের পর জনগণকে সাথে নিয়ে বিএনপি শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এখনও আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপির আহ্বান, সবাই এগিয়ে আসুন। পাল্টা শক্তি দেখিয়ে রাজধানীর রাজপথ নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামীকাল শনিবার ঢাকার বিএনপি যে মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে তা মোকাবেলায় বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরও 7 দিন ঢাকার রাজপথে মিছিল, মহড়া ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেছেন দলের নেতারা। দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কর্মসূচি মোকাবেলায় শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করতে চাইছে না আওয়ামী লীগ। নেতারা মনে করেন, নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতি তৈরি করতে বিএনপি রাজপথে শক্তি প্রদর্শন করতে চাইছে। এর বিপরীতে সরকারকে টিকে থাকতে হলে রাজপথে পাল্টা শক্তি দেখাতে হবে। সেই লক্ষ্যে আগামীকাল ঢাকার রাজপথে বড় জমায়েতের জন্য ব্যাপক তৎপর রয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামীকাল বিএনপি সমাবেশের দিনে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। রাজধানীর একাধিক প্রবেশ মুখে বৃহস্পতিবার সকাল থেকে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তারা ঢাকার বাইরে থেকে আসা যানবাহনে ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকার প্রবেশ পথ গাবতলী সেতুর মুখে নিরাপত্তা চৌকি বসিয়েছে দারুস সালাম থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে দারুস সালাম থানার পরিদর্শক জামাল হোসেন বলেন, সকাল থেকেই নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। উত্তরার আবদুল্লাপুরেও সকাল থেকে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। পুলিশের উত্তর অঞ্চলের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহা বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা পুলিশের নিয়মিত কাজেরই অংশ। বেলা 2টার পর পোস্তগোলা ব্রিজের মুখে নিরাপত্তা চৌকি বসিয়ে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে শ্যামপুর থানা পুলিশ। ভারতের 8 সাবেক নৌসেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কাতারের একটি আদালত। কাতারের গোপন খবর তারা ইসরায়েলে পাচার করতেন বলে অভিযোগ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা কাতারের সঙ্গে কথা বলবে। ওই ব্যক্তিদের শাস্তি পরিবর্তনের আবেদনও জানানো হবে। যে 8 ভারতীয়কে শাস্তি দেওয়া হয়েছে তারা কাতারের একটি বেসরকারি সংস্থা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসাল্টিং সার্ভিসে কাজ করতেন। সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশিক্ষণের কাজ করে ওই সংস্থাটি। এই 8 ব্যক্তি ওই সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার কাজ করতেন। গত বছর আগস্ট মাসে খবর পাচার ও গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বস্তুত তাদের গ্রেফতারের পরই কাতারি ভারতীয় দূতাবাসের মাধ্যমে 8 জনের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে একই সঙ্গে জানানো হয়েছিল কাতারের বিচার ব্যবস্থা ভারত হস্তক্ষেপ করবে না। সম্প্রতি কাতারের আদালত ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়েছে। দর্শক শ্রোতাদের উগ্র আচরণের মাঝপথে কনসার্ট থামালেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।
গায়কের পারফরমেন্সের সময় শ্রোতাদের ভিড় থেকে টাকার বান্ডেল ছোড়া হয় তার দিকে। এরপর গান থামিয়ে সেই শ্রোতার উদ্দেশ্যে কথা বলেন আতিফ। জানান, এভাবে টাকার অপচয় করা উচিত নয়। ভারত ও পাকিস্তান উভয় দেশেরই অন্যতম বিখ্যাত শিল্পী আতিফ আসলাম সম্প্রতি আমেরিকার একটি কনসার্টে অংশ নেন এই গায়ক। সেখানেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা, তাই কনসার্টের মাঝপথে বিরতি দেন গায়ক। কনসার্টের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় মঞ্চে পারফর্ম করার সময় এক ঝাঁক টাকার নোট তার দিকে নিক্ষেপ করা হয় শ্রোতাদের ভিড় থেকে। এই ঘটনায় বিব্রত হয়ে আতিফ নিজের গান থামিয়ে বলেন, আমার বন্ধু, আমার দিকে টাকা বর্ষণ করার পরিবর্তে আপনি এটি দান করতে পারেন। আমি জানি আপনি ধনী, আমি আপনার সম্পদের প্রশংসা করি, কিন্তু অর্থ বর্ষণের কাজটি অসম্মানজনক। বর্তমান চ্যাম্পিয়ন হয়েও হতশ্রী পারফরমেন্স ইংল্যান্ডের। পাঁচ ম্যাচে চার হার, জয় মাত্র একটি। ইংল্যান্ডের সেমিফাইনাল স্বপ্ন কাগজ কলমে টিকে থাকলেও বাস্তবতার নিরিখে শেষ বলা যায়, সেটি মেনেও নিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথুমট। লিগ পর্বের বাকি চার ম্যাচ সম্মান ধরে রাখার জন্য খেলবে ইংলিশরা। চতুর্থ হারের পর বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মট বলেন, আমি মনে করি আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আমি কোনো গণিতজ্ঞ নই, তবে আমাদের যা নেট রান রেট এবং আমাদের উপরে অনেক দল আছে যারা একে অপরের বিপক্ষে খেলবে, এখন আমরা অনেকে সম্মানের জন্য খেলব। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে আট উইকেটে হারের প্রসঙ্গ টেনে মট বলেন, আমরা সমর্থকদের হতাশ করেছি, আমাদের পরিবার, সমর্থক এবং ড্রেসিং রুমের সবাইকে হতাশ করেছে, আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। তার আগে সুসংবাদ এসেছে টাইগার শিবিরে, সবশেষ দুই ম্যাচে ইঞ্জুরির কারণে দলে না থাকা তাসকিন আহমেদ ফিরতে যাচ্ছেন এই ম্যাচে। ম্যাচের আগের দিন শুক্রবার কলকাতায় সংবাদ সম্মেলনে এসে এই পেসার শুনিয়েছেন এমন আশার বাণী। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি পেসার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচে খেলেছেন তাসকিন, এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার করে বল করেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার, তিন ম্যাচে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি। এদিকে ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলনে হাসি মুখে শেষ করে তাসকিন আহমেদ বলেন, সবাই দোয়া করবেন, কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কাগজি কলমে ও র্যাঙ্কিংয়ে ডাচরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও স্কচ এডওয়ার্ডসের দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। নিন্দুকেরা বলতে পারেন, তাসকিনকে সেজন্যই সবার কাছে দোয়া চাইলেন, ভুল। সংবাদ সম্মেলনে সরল হাসিতে তাসকিনের সব প্রশ্নের উত্তর দেওয়াই বলে দেয় বিরল বাংলাদেশের এই পেসারের সহজাত বৈশিষ্ট্য। ঠিক যেভাবে সংবাদ সম্মেলনে সেমিফাইনালের প্রসঙ্গ উঠতেও হেসে ফেলেছেন তাসকিন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্ন যেহেতু বড় ধাক্কা খেয়েছে, আগামী চার ম্যাচে দলের কী লক্ষ্য থাকবে। তাসকিন এরপর ব্যাখ্যা করলেন, ইংল্যান্ড দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে খেলেছে, তাই আমরা চারটি ম্যাচ জিততে পারলে দৃশ্যপট পাল্টেও যেতে পারে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ ২৪.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি শামসুজ্জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।